নমস্কার। আমার প্রথম নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অবিনয়। হে নিরুপমা, চপলতা আজি যদি কিছু ঘটে করিও ক্ষমা। এলো আষাঢ়ের প্রথম দিবস, বনরাজি আজি ব্যাকুল বিবস। বকুল বিধি কামকুলে মত্ত কানন পড়ে, নবকদম্ব মদির গন্ধে আকুল করে। হে নিরুপমা, আঁখি যদি আজ করে অপরাধ করিও ক্ষমা। হ্যালো আকাশের দূর কোণে কোণে বিজুলি চমকি উঠে খানে খানে, বাতায়নে তব দ্রুত কৌতুকে মারিছে উকি। বাতাস করিছে দুরন্ত পাড়া ঘরেতে ঢুকি। হে নিরুপমা, গানে যদি লাগে মেয়ু ভালো তার করিও ক্ষমা। ঝড়ো ঝড়ো ধারা আজি উতরোল, নদী কুলে কুলে উঠে কল্লোল। বনে বনে গাহে মরমর সারে নবীনে পাতা, সজল পবন দিশে দিশে তুলে বাদল গাথা। হে নিরুপমা, আজিকে আচারে ত্রুটি হতে পারে করিও ক্ষমা। দিবালো খারা সংসারে আজ কোনো খানে কারো নাহি কোনো কাজ, জনহীন পথ ভেদহীন মাঠ যেন সে আঁকা। বর্ষণ ঘন শীতল আঁধারে জগৎ ঢাকা। হে নিরুপমা, চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা। তোমার কাজল কালো আঁখি পড়ে, শ্যাম আষাঢ়ের ছায়াখানি পড়ে। ঘন কালো তব কুঞ্চিত কেশে জুথির মালা, তোমার চরণে নব বড় সার বরণ ডালা। আমার দ্বিতীয় কবিতা, আমার স্বরচিত কবিতা ফেরা। কফিনের শেষ পেরেকটা তুমি পুঁতেছি, ছিলে তো ছিলে। আমি আবার সেই কফিনের ঢাকনা সরিয়ে উঠে দাঁড়িয়েছি সময়ের হাত ধরে। হয়তো কিছুটা সময় চলে গেছে জীবন থেকে, গেলই বা, উঠে তো দাঁড়িয়েছি আবার। পরবর্তী স্বরচিত কবিতা জীবন। যেখানে দেখিবে ছাই যতনে রাখিবে তাই, মূল্যায়ন কর তার প্রতিটি অনু। সে অনুতে পাও যদি জীবনের স্বাদ, যত্ন করে রেখে দিও বুকের ভিতরে। জীবনে জীবনে যদি যোগ নাহি হয়, জীবনকে দিও সেই পরমাত্মায়, সেইখানে হবে তার শেষ মূল্যায়ন। আর পরবর্তী কবিতা স্বরচিত অবশ্যই কবিগুরু। কবিগুরু, ও কবিগুরু, তুমি আমার সই, তোমার সাথে সমস্ত দিন মনের কথা কই। হাসছো কেন? সই বলেছি, বেশ করেছি বলবো। আমাদের মনের কথা তোমার বন্ধু কি বলতো?